নমস্কার, আজ কিন্তু পাঁচফোড়নে একদম অন্য টাইপের একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা এসেছি সিডে সোভরানি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিটি সেন্টারের ঠিক উল্টো দিকে, সিটি সেন্টারের পাশে যে পেট্রোল পাম্প তার ঠিক পেছন দিকে এডি সোভরানি। তো এখানে হচ্ছে জেনারেলি কি, আমি রেগুলার কিন্তু মেনলি ফুড ব্লগিং নিয়ে আসি, তো আজকে আমি একটু ডিফারেন্ট করব। তো ডিফারেন্ট বলতে হচ্ছে এই হচ্ছে ডে সোভরানি। ওকে, তো আজ আমি দেখাবো ফ্যামিলি ডে আউট। এটা যদি ডেসক্রিপশন বলতে হয় তাহলে কিন্তু এটা পুরো ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল কর্পোরেশনের ঠিক পাশের বিল্ডিংটা। সি পুরো পুরো জিনিসটাও দেখিয়ে দিচ্ছি, চারি আশেপাশটাও দেখিয়ে দিচ্ছি, আমি ডেসক্রিপশনে পুরো দিয়ে দেবো ডিটেলসটা। জাস্ট আমি দেখিয়ে দিলাম যে এটা ঠিক কোন জায়গায় লোকেটেড। ওকে, এটা হচ্ছে এইথ ফ্লোরের ওপরে, মানে এইথ ফ্লোরে এসে তারপর সিঁড়ি দিয়ে উঠে এই পুলটা। অ্যাকচুয়ালি এটার নাম স্কাই ভিউ ক্যাফে। জাস্ট এই সাইডটা দেখুন, অ্যামেজিং, কি দারুণ লাগছে দেখতে। জানি না ভিডিওতে আমি পুরোপুরি তুলতে পারছি কিনা, ভীষণ ভালো লাগছে দেখতে। যদি জুম করা যেত না, জুম করে আমি যদি দেখাতে পারতাম স্ক্রিনে কত। আপনাদের আমরা পুল দেখিয়ে দিয়েছি, লবি দেখিয়ে দিয়েছি, এবার আমি দেখছি ডে, দেখাচ্ছি যে ডে স্টেটে কীরকম পাবেন আপনারা, মানে ডে স্টের জন্য যে রুমগুলো দিচ্ছে এরা সেটা কীরকম। ওকে, চলুন তাহলে আমি ক্যামেরা ঘোরাচ্ছি। লাঞ্চটা ওদের একটা সেট লাঞ্চ আছে, তো সেট মেনু আছে, তো সেই সেট মেনুর যে লাঞ্চটা সেটা আমি আপনাদের দেখাবো। সো আমি লাঞ্চ এক্ষুনি অর্ডার করে দেবো, কারণ আমি বেশিক্ষণ থাকবো না, আমি জাস্ট শুধু লাঞ্চটা আর ডে স্টেটা আজকে কভার করার জন্য এসেছি। তো লাঞ্চটা করে আমি বেরিয়ে যাবো। সো আমি অলরেডি অর্ডার করে দিই, মানে অর্ডার করবো এখন, ওদের বলে দিয়েছি যে লাঞ্চটা আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। তো ওরা এক্ষুনি আমাকে জানাবে যে কী কী আজকে আছে। আমি একটা জিনিস খুব ইন্টারেস্টিং দেখলাম, এই পোর্শনটা জাস্ট সি, এটা কিন্তু যে মেন রুমটা তার সঙ্গে একটা পোর্শন যেটা টুয়ার্ড ওয়াশরুমের দিকে যাচ্ছে। সো ওয়াশরুমে এটা এই লাইটটা কিন্তু এই প্যাকেজে নেই, ঠিক আছে। এটা কিন্তু অ্যাজ কালকে আমার একটা পার্টি আছে, আমার বাড়িতে একটা ছোটখাটো পার্টি, তো সেটার জন্য আমি লাইটটা কিনেছি। আমি জাস্ট এখানে এটা টেস্ট করার জন্য দেখাচ্ছি, আমার খুব পছন্দ হয়েছে লাইটটা, সেজন্য আমি আজকে রাস্তা থেকেই কিনেছি, তো আমি সেটা এখানে রেখেছি। অ্যাকচুয়ালি ডে সোভরানি কিন্তু একটা ফোর স্টার প্রপার্টি, তো আপনারা যদি ইন্ডিভিজুয়ালি এখানে ডাইরেক্ট বুক করতে চান তাহলে অ্যাপ্রক্স 5,500 মতো চলে আসবে, মানে 5,500 মতো আসবে ইনক্লুডিং লাঞ্চ। তো আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছি এটা, সেখানে কিন্তু আমার 3,200 পড়েছে পুরো প্যাকেজটা। তো কিভাবে আপনি বুক করবেন মেক মাই ট্রিপে গিয়ে সেটা আমি আপনাদের ডিটেলে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এটা অনেকেরই মনে হতে পারে যে 3,200 এটা অনেকটা বেশি, কিন্তু কোনো স্পেশাল অকেশনে ফ্যামিলির সঙ্গে বা ফ্রেন্ডের সঙ্গে বছরে একবার কি দুবার কিন্তু এরকম একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যেতেই পারে। আর সবচেয়ে বড় কথা এখানকার কোয়ালিটিটা দেখুন, যে ইটস ফোর স্টার যা হয় আর কি, সব কিছুই ভালো, শুধু এখন ডিপেন্ড করছে যে ফুডটা আমি কেমন পাচ্ছি। তো ফুড কোয়ালিটি বলুন বা ফুড, সেটা এখনও আমার কাছে আসেনি, আমি সেটার জন্য ওয়েট করছি, তো পুরোটাই কিন্তু সেটার উপর ডিপেন্ড করছে।
তো যাই হোক সেটা আমি দেখিয়ে দেবো শিগগিরই, কারণ আপনারা আই বাটনে দেখবেন যে আমি কিন্তু হলিডে ইনেরও এরকমই একটা ভিডিও করেছিলাম যেটার এক্সপিরিয়েন্স আমার ভীষণ খারাপ ছিল। হ্যাঁ, সেটা কিন্তু স্টেইং বলুন, অ্যাকোমোডেশন বলুন, ওদের সার্ভিস বলুন খুব ভালো ছিল, বাট ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি ব্যাড। এই ভিউটা হচ্ছে ফ্রম মাই উইন্ডো, সোজা দেখতে পাচ্ছেন, সোজা গেলে কিন্তু সিটি সেন্টার ওয়ান, ওকে, আর ঠিক এটা লেফট সাইডে মানে এই সাইডটায় করুণাময়ী মানে টুয়ার্ডস জ্যোতি বসুর বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি। আর এই হলো মেন রোডটা, নিচে পার্কিং আছে, টিসভরানি পার্কিং নিচেই আছে, আর সামনে এখানে একটা বাজার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কি কি আছে। ইটস গুড, মানে লোকেশন ওয়াইজও গুড, আর এখনো পর্যন্ত তো আমার ভালোই লেগেছে। তো পুরোটা বললাম যেটা আর কি, ডিপেন্ডিং অন দ্য ফুড কোয়ালিটি, যেহেতু আমি মেন ফুড ব্লগিং করি, সো আমার কাছে কিন্তু ওটাই মেন। ইন রুম ডাইনিং মেনু, জাস্ট দেখুন কি মোটা সোটা একটা মেনু, বইটা জাস্ট দেখুন, ওকে, কত মোটা, এটা কিন্তু আমার কাছে মেন অ্যাট্রাকশন। যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে আছি সেটা চলে এসেছে, ওয়ান্ডারফুল সার্ভিস। ওরা আধা ঘন্টা বলেছিল আমাকে যে খাবার দিতে সময় লাগবে, ঠিক আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমার ফুড এসে গেছে। সো আমি এবার দেখিয়ে দিচ্ছি যে কি কি অর্ডারে আছে, কি কি আমি নিয়েছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু সেট লাঞ্চ, আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। ফার্স্টেই দেখাই স্যালাড দিয়েছে, এটা কিন্তু টু সেট মানে দুজনের লাঞ্চ এখানে, ওকে, স্যালাড আমি ঢেকেই রাখছি সব কটা। ডাল দিয়েছে, ইয়েলো ডাল, ওয়াও, এটা ওদের ইন হাউস কিচেন, তো ইন হাউস কিচেনের দেখেই বোঝা যাচ্ছে যে কোয়ালিটি কিরকম। দেখুন বেশ থকথকে ডালটা, ঘন ডাল। আমি এর আগেও হলিডে ইনের একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন, সেটাতে কিন্তু কোয়ালিটি কিরকম ছিল সেটাও আপনারা দেখবেন। আচ্ছা, এটা মিক্স ভেজ অথবা ভেজ অফ দ্য ডে বলতে পারেন, ওকে। তার সঙ্গে একটা আছে পনির বাটার মশালা, ইটস আ বিগ কিউব অফ পনির, ওকে। আচ্ছা, চিকেন আছে মিডিয়াম সাইজে, যেরকম প্রমাণ সাইজ হয় মিডিয়াম সাইজে, তিনটে তিনটে চিকেন, দুটো সেটে তিনটে তিনটে চিকেন আছে। পিসেসও দেখুন একদম লেগ পিস আর সলিড পিস দিয়েছে, কোনো ওই মাঝের হাড় না। আচ্ছা, রাইস, বাসমতি রাইস, চালের গন্ধতেই বোঝা যায় যে কীরকম কোয়ালিটি, ওকে। তার সঙ্গে কিন্তু এই হলো নান, দুটো নান আছে, বাটার নান, নর্মাল নান না, বাটার নান। আচ্ছা, তাহলে আমি এবার শুরু করব খাওয়া। কোয়ালিটি কিরকম, সার্ভিস আপনারা দেখলেন, দেখতে দেখুন দেখাটাও একটা বড় কথা, তো দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে খুব ভালোই হবে খেতে, তো বাকিটা খেয়ে বলবো যে কিরকম লাগে, তো দেরি করব না, আমি স্টার্ট করি, ওকে। সো আমি কিন্তু ফুড নিয়ে বসে পড়েছি, আর একদম ধোয়া ওঠা গরম খাবার দিয়েছে, ডালটা থেকে তো এখনো ধোয়া উঠছে। আচ্ছা, ডালটা আমি নেওয়ার আগে আপনাদের একবার দেখাবো কতটা ঘন, এটা কিন্তু ছোলার ডাল আর মুগ ডালের মেশানোটা ডাল আমার দেখে মনে হচ্ছে। সো আমি আর দেরি করব না, আমি কিন্তু খাবো, এবার খাওয়াটা শুরু করি। আমি তার সঙ্গে প্রথমে ডালটা নেব, ডাল দিয়ে একটু ভাতটার সঙ্গে খেয়ে দেখব, আর রুটিও আমি একবারে নিয়ে নিয়েছি। এটা ছোলার ডাল আর মুগ ডালের মেশানো একটা ডাল, দেখুন এর টেস্ট আলাদা করে বলার মতো কিছু নেই, কোয়ালিটি ভালো। সো নেক্সট আইটেমে আমি যাচ্ছি, মিক্সড ভেজটা, ভেজ অফ দ্য ডে যেটা, এটা কিন্তু আমি নান দিয়ে খাবো। একটা ফাইভ স্টার বা ফোর স্টার যাই বলুন না কেন, একটা ফোর স্টার হোটেলে যদি আপনি একটা ডালও নিতে যান মিনিমাম 250 টাকা, তো সেখানে আমি এরকম একটা অ্যাকোমোডেশন পাচ্ছি যেখানে ফ্যামিলিকে নিয়ে এসে আমি টাইম স্পেন্ড করতে পারছি, বা ওপরে পুল আছে দেখলেন, পুলেরও একটা, এখন কোভিড বলে পুল বন্ধ, বাট আপনারা আসতে পারেন, অ্যাটলিস্ট পুল সাইডটা আপনারা এনজয় করতে পারবেন সেই সব জায়গাটা, তো সেই হিসেবে কিন্তু ঠিকই আছে। আবার বলছি আমি, এটা কিন্তু মাঝে মাঝে এরকম চলতেই পারে একটা আউটিং। আচ্ছা, মিক্স ভেজে যাচ্ছি আমি, মিক্স ভেজটা যথারীতি একটু মানে এই ভেজটা যেরকম হয় একটু জেল ফ্রেজি টাইপ, একটু মিষ্টি মিষ্টি আছে এটার টেস্ট, বাট এটারও কিন্তু টেস্ট ওয়াইজ গুড। আর রুটিটা বেশ নরম মানে একটু পাতলা, খুব একটা নান যেরকম একটু মোটা হয় অতটা মোটা না, জিনিসটা একটু পাতলা রুটিটা। আমি পনিরটার পর খাবো, তখন পনিরটার কথা বলছি, ততক্ষণ এটা আমি খেয়ে নিই। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ক্রিমি স্টাইলের, মানে একদম ওই নবরত্ন কোরমা যেরকম হয়
সেরকম স্টাইলে। কিন্তু আমি কিন্তু ডালটা দিয়ে রুটিটা খুব ভালো খেলাম। ডালটা একটু অন্যরকম, মানে বললাম না চানা ডাল আর মুগ ডাল দুটো মেশানোটা ডাল, এটা টেস্টটা কিন্তু নর্মাল যেরকম ইয়েলো ডাল আমরা খাই তার থেকে একটু ডিফারেন্ট, ডালটার টেস্টটা খুব ভালো। তো আমি পনিরে যাবো এবার। আমি জেনারেলি একটু ভাতটা অ্যাভয়েড করি, কারণ আমি ভাত খুব একটা ভালোবাসি না। আমি রুটি ভালোবাসি বলে আমি রুটিটাই বেশি খাচ্ছি, কিন্তু চিকেনটা কিন্তু আমি ভাত দিয়েই খাবো। আমি উল্টো পুরো, লোকে চিকেন রুটি দিয়ে খায়, আমি চিকেন ভাত দিয়ে খাবো, কারণ চিকেন কিন্তু একটু পাতলা ঝোল দেখলাম। মেনু কিন্তু রোজ এক থাকবে না, ধরুন আজকে পনির বাটার মশলা দিয়েছে আর এখানে নবরত্ন কোরমা টাইপের একটা মিক্স ভেজ দিয়েছে। আপনার যেদিন আসবে সেদিন কিন্তু ডিফারেন্ট থাকতে পারে, পনিরের হয়তো অন্য একটা আইটেম থাকতে পারে, কিন্তু অলমোস্ট সেমই থাকবে, মানে আইটেমগুলো এরকমই থাকবে কিন্তু প্রিপারেশনটা হয়তো আলাদা হবে। তো পনির নিয়ে বিশেষ কিছু বলা নেই। বাটার মশলা একটু, বাটার মশলা যেমন দুরকম হয় না, একটা হয় খুব বাটারি আর একটা একটু টক টক টমেটো গ্রেভিটা যেটার মধ্যে বেশি থাকে, তো এটা হলো সেই কাইন্ড অফ, মানে এটার মধ্যে টমেটো গ্রেভিটা বেশি। এনিওয়েজ পনিরগুলো খুব নরম, ভীষণই নরম, তো পনিরের কোয়ালিটিটাই মেন দেখার থাকে পনিরের যে কোনো প্রিপারেশনে। তো আবার বলছি ফুড নিয়ে কিন্তু আমি হ্যাপি। এরপরে আমি চিকেনটা খাবো, সেটা ভাত দিয়ে খেয়ে দেখাবো আমি। সো এবার আসি আমি ননভেজটা, চিকেন চিকেনের পিসগুলো একবার দেখিয়ে দিই। তিনটেই কিন্তু প্রমাণ সাইজের পিস, একটা লেগ পিস আছে আর দুটো একদম সলিড পিস দিয়েছে। তো আমি লেগটাই তুলে নিচ্ছি আগে। আর গ্রেভিটা খুব পাতলা নয়, আবার খুব ঘন নয়, ধনে পাতা দেওয়া গ্রেভি। চিকেনে ধনে পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে, মানে খুব রিচ লাগে না, কিন্তু একটা আলাদা ফ্লেভারও আসে এর মধ্যে। কেন জানি না চিকেন কিন্তু ভাত দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। চিকেনের কোয়ালিটিও সেরকমই, মানে গ্রেভির কোয়ালিটি, আর চিকেনও একদম একদম ভালো বয়েল হয়েছে, নরম। দেখাচ্ছি একবার, বেসিক্যালি লাঞ্চ হিসাবে খুব একটা রিচ না, মানে যেটা খুব থকথকে, খুব তেল আলা গ্রেভি সেরকম নয়, খুব অয়েলি নয় একদমই। আমি যে কটা খেলাম, পনির বলুন ভেজ বলুন, ডালটা তো অসম হয়েছে, চিকেন কোনোটাই কিন্তু খুব একটা রিচ ফুড লাগলো না আমার, যার জন্য এক কথায় ফুড কোয়ালিটি গুড। সো এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই, আমি এবার খাওয়াটা শেষ করি। লাস্ট আমি বলে দেবো যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার কিরকম হলো। ওকে, লাঞ্চ আমার কিন্তু শেষ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন পুরো চেচে পুটে আমি সার্ভ করে দিয়েছি, কারণ ফুড আমার খুব পছন্দ হয়েছে। তো তারপর আমি আর কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, কারণ খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল। তো এবার আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিয়ে যাই যে কিভাবে আপনারা ডে সোভরানি বুক করবেন। ফার্স্টে মেক মাই ট্রিপের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা দেখাবেন পুরো। দেখি, এখানে সার্চ করবেন কলকাতা, কলকাতা দেওয়ার পরে যেখানে যাবেন সেটা হলো অ্যাক্টিভিটি অ্যান্ড ট্যুরস, ঠিক আছে, দিস ইজ দ্য অপশন, এখানেই পেয়ে যাবেন আপনি এখানে বুকিং অপশনটা, যেটা আমি বলেছি দেখুন 4.3 রেটিংও আছে। তো এখানে নিচ থেকে আপনি বুক করতে পারবেন, একদম নিচেই যাবেন বুকিং অপশন, এখানে পেয়ে যাবেন, ভিউ ডিলস আছে এখানে। দেখুন আমি বুক করেছি 3200-তে, কিন্তু এখন কিন্তু সেটা দেখাচ্ছে 3040। তো প্রাইস কিন্তু ডেইলি এরকম একটু এদিক ওদিক হয়। তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসবো। সবাইকে বলছি মাস্ক পরবেন, একটু ডিস্টেন্স মেনটেন করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, আর অবশ্যই ভ্যাকসিনেশন কিন্তু খুব জরুরি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।